সুপ্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষী জে আহমেদ আজ আপনাদের সাথে শামসিতারা পাথর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় বন্ধুগণ, আমার এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সুপ্রিয় বন্ধুগণ, শামসিতারা পাথর কেন পড়বেন, কাদের জন্য প্রযোজ্য, সে বিষয়ে মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমার ডেস্কের সামনে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন বা আমার হাতের সামনে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে মূলত শামসিতারা পাথর। শামসিতারা পাথর কেন পড়বেন সে বিষয়টাই বলি, বা শামসিতারা পাথরের কি কি কাজ। শামসিতারা মূলত দুশ্চিন্তা, যারা অহেতুক দুশ্চিন্তায় ভোগেন, মনে অহেতুক ভয় কাজ করে, এক ধরনের ভয়, টেনশন, উত্তেজনা কাজ করে, তাদের জন্য খুবই উপকারী একটি পাথর। যাদের মেজাজটা প্রায় খিটখিটে ভাব থাকে, রাগ বেশি, অনেকে অহেতুক রাগেন, কোনো কারণ ছাড়া রাগেন বা কারণগতভাবে রাগ বা মেজাজটা খিটখিটে, তারাও শামসিতারা পাথর ব্যবহার করতে পারেন। এছাড়াও যারা প্রায়ই মন খারাপ থাকে, একা নীরব থাকতে পছন্দ করেন, নিজেকে লোক চক্কর আড়াল করতে পছন্দ করেন, তারা একবার হলেও শামসিতারা পাথরটি ব্যবহার করে দেখতে পারেন, আশা করি সফল পাবেন। এছাড়াও যারা আপনজনদের সাথে যাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, বা আপনজনরা ভুল বুঝছেন কোনো কারণবশত, বা অহেতুক আপনজনরা ভুল বুঝছেন, যাদের মাথা ব্যথা থাকে প্রায় কোনো অকারণেই মাথা ব্যথা থাকে, ডাক্তারের কাছে বারবার ওষুধ খেয়েছেন কিন্তু আপনার মাথা ব্যথা কমছে না, তারা একবার হলেও শামসিতারা পাথরটি ব্যবহার করে দেখতে পারেন। এছাড়া যাদের শরীরটা অনেক সময় নিস্তেজ থাকে, শরীরে এক ধরনের অলসতা ভাব কাজ করে, বা চেহারায় লাবণ্যহীনতা, তারাও শামসিতারা পাথর ব্যবহার করতে পারেন। শামসিতারা মূলত ইউরোপ দেশগুলোতে, উন্নত দেশগুলোতে শামসিতারা পাথর ব্যবহার করে থাকে। উন্নত দেশগুলোতে হয়তো আপনারা অনেকে গেলে দেখবেন বা অনেকে গিয়েছেন বা দেখেছেন, এক স্বর্ণ দিয়ে শামসিতারা পাথরগুলো ব্যবহার করে থাকেন বিদেশিরা। কিন্তু আমাদের দেশে কয়েক বছর যাবৎ এক ধরনের সিনথেটিক প্লাস্টিককে শামসিতারা বলে বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা বিক্রি করছেন। সেটা অনেক বড় প্রতিষ্ঠানের কাছেও দেখবেন আপনি, তারা এই ধরনের হুবহু দেখতে প্লাস্টিক জাতীয়, যারা চিনে না, যারা পাথর চিনে না, হ্যাঁ, তাদেরকে শামসিতারা নাম বলে ধরিয়ে দিচ্ছে। কারণ অনেকেই হয়তো পাথর চিনেন না, পাথর হয়তো হাতে গোনা দু চারজনে চিনেন, সবাই তো আর পাথর চিনেন না। তাই অনেককে দেখবেন, অনেকে আমার কাছে এসেছেন, দেখা গেছে প্রতারিত হয়েছেন একটি পাথর কিনে, 400 বা 500 টাকা দিয়ে একটি শামসিতারা পাথর কিনে প্রতারিত হয়েছেন। কিন্তু একটি কথা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিতে চাচ্ছি, একটি অরিজিনাল শামসিতারা পাথর 400-500 টাকা বা 1000 টাকাও পাওয়া যায় না। একটি অরিজিনাল শামসিতারা পাথর অনেক টাকা দাম। সুপ্রিয় বন্ধুগণ, আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আরেকটি মেসেজ দিতে চাচ্ছি। এক ধরনের স্বর্ণকারের দোকানে বা কিছু কিছু এলাকায় স্বর্ণকারের দোকানে দেখবেন এই ধরনের হুবহু দেখতে পাথরের, শামসিতারা পাথরের মতো সিনথেটিক প্লাস্টিক জাতীয় বা ক্রিস্টাল জাতীয় এক ধরনের ইমিটেশন বিক্রি করা হয়। দেখবেন 100-200 টাকার ওরা শামসিতারা পাথর বলে বিক্রি করে কিছু কিছু স্বর্ণকাররা। এগুলো আসলেই কোনো শামসিতারা পাথর নয়। শামসিতারা পাথর আমাদের দেশের অনেক শিল্পপতি, অনেক বড় বড় ব্যবসায়ীদের হাতে আপনি শামসিতারা পাথর দেখবেন, বা অনেক মন্ত্রী মিনিস্টারদের হাতেও দেখবেন আপনি শামসিতারা পাথর ব্যবহার করে, বা অনেক ডক্টরদের হাতেও দেখবেন আপনি শামসিতারা পাথর ব্যবহার করে। তো বন্ধুগণ, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবার মাঝে এই ভিডিওটি পৌঁছে দেবেন। সুপ্রিয় বন্ধুগণ, কারো যদি আসল কোনো রত্নপাথর প্রয়োজন হয়, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো রত্নপাথর খুচরা এবং পাইকারি ক্রয় করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা, ঢাকায় আমার চেম্বার আছে এবং সিলেটেও আমার চেম্বার আছে এবং মৌলভীবাজারেও চেম্বার আছে। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা কেউ যদি কোনো রত্নপাথর ব্যবহার করেন, রত্নপাথর ব্যবহার করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করে নেবেন।
সামসিতারা পাথর বা যে কোনো পাথর কখন পিনতে হবে, কোন আঙ্গুলে পিনতে হবে, কি ধাতু দিয়ে বানিয়ে পড়তে হবে, কোন লগ্নে পড়তে হবে, সে বিষয়ে একজন অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারবেন। আপনি নিজের থেকে একটি পাথর কিনে নিলেন, হ্যাঁ আপনার মন মতো পড়ে নিলেন, কিন্তু আসল পড়ার পরে দেখা গেল কিছুদিন পরে আপনি উপকার পেলেন না, হতাশ হয়ে পড়লেন, পরে দোষ দিলেন কি পাথর পড়ে আসলে কোনো কাজ হয়নি। সুপ্রিয় বন্ধুগণ, একটি পাথর ব্যবহার করার পূর্বে লগ্ন, কুষ্টি, ঠিকুজি বা আপনার নক্ষত্র দেখেই পাথর পড়তে হয়। তো আপনি সামসিতারা বা যে কোনো রত্ন পাথরই পড়ুন না কেন, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে পাথর ব্যবহার করলে আপনি যেমন একটি অসুখ হলে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খান, ঠিকই গ্রহগত সমস্যা বা মানসিক বা শারীরিক কোনো সমস্যার জন্য আপনি অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করেই তবেই পড়া উত্তম, তাতে আপনার অন্ততপক্ষে ক্ষতির সম্ভাবনা থাকবে না। সুপ্রিয় বন্ধুগণ, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।